नमस्कार एवं सालाम आपनारा देखछेन न्यूज निर्भीक और आज 2 जानुआरी रविवार ब्रेकिंग न्यूज निर्भीक निये उपस्थित आमी शरण सुंदर दास। एखनकार ब्रेकिंग न्यूज निर्भीक हलो छेड़े दिए तेड़े धरा बोले प्रचलित बांगला प्रबाद आबारो जेन सत्य होते चलेछे करोना संक्रमण बृद्धि और लकडाउन प्रसंगे। चोखेर सामने चोर सह सर्वस्व चुरी हो जावार घटना गृहस्थ चोखेर सामने देखछे तारिये तारिये उपभोग करछे। तारपर चोर सर्वस्व निये पालानोर पर गृहस्थ बोलछे हाई जा चोर निये सब पालिये गेल। गृहस्थेर एई न्याकामीर गल्प बांगाली बहुदिन धरे शुने एसेछे किन्तु गत 2 बछर हलो करोना संक्रमण बृद्धि और लकडाउन प्रसंगे से ही न्याकामीर गल्प बार बार ही सत्यि हुए सत्यि होच्छे। जे जे कारणे करोना संक्रमण एक जन थेके 1 कोटी मानुषर मध्य छड़िए जेते पारे सेई गादागादी जमायत किन्तु केंद्र एवं राज्य सरकारेर प्रत्यक्ष मदते एवं कोनो कोनो क्षेत्रे परोक्ष सहयोगिताय बार बार घटानो हुए। তখন সংক্রমণের কথাটা কারো মনে থাকে না। সেই জমায়েতের কারণে যেই না তারপর সংক্রমণ একটু বেড়ে যায় তখনই শুধু লকডাউনের কথাই মনে আসে। লকডাউন করোনাকালে এই কুম্ভমেলা নির্বাচনী সভা সমাবেশ জয়ের পরে লক্ষ লোকের রংমেখে উল্লাস মিছিল সাহেবের বড়দিন পালন লক্ষ লক্ষ মানুষের গাদাগাদিতে পার্ক স্ট্রিটের ক্রিসমাস ইভ বর্ষবরণ গঙ্গাসাগর মেলা এমন হাজার উদাহরণ আছে। তখন করোনা সংক্রমণ আটকানোর কোনো ইচ্ছা থাকে না কি রাজ্য আর কি কেন্দ্র। সেই ইচ্ছাটা থাকলে লকডাউনেরও প্রয়োজন হয় না। কিন্তু ওই যে চোর পালালে বুদ্ধি বাড়ে না। দেখুন না ইংরেজি নববর্ষের প্রথম দিনেই ভোর থেকেই একেবারে বাঁধ ভাঙা ভিড়ে করোনাবিধির জলাঞ্জলি খোদ কলকাতার কালীঘাটে। একদিকে করোনা সংক্রমণের ভয়ে বছরের প্রথম দিনে দরজা বন্ধ রাখলো দক্ষিণেশ্বর মন্দির আর অন্যদিকে শনিবার ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত বেলাগাম ভিড়ে উপচে পড়ল কালীঘাট মন্দির। সেখানে সকাল 8টার পরে পরিস্থিতি এমনই হয়েছিল যে ভিড় আটকাতে 1 এবং 3 নম্বর গেট বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল পুলিশ। শুধু তাই নয়, মন্দিরের চারদিকে লোহার ব্যারিকেড বসিয়ে ভিড় আটকানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনোভাবেই দর্শনার্থীদের ঢল নিয়ন্ত্রণ করা যায়নি। তখন তো করোনা ছিল না। সকাল থেকে রাত পর্যন্ত কার্যত হিমশিম খেয়েছে পুলিশ। দর্শনার্থীদের অধিকাংশের মুখেই ছিল না মাস্ক। আর দূরত্ববিধির কথা যত কম বলা যায় ততই ভালো। ঠেলাঠেলির ভিড়ে তা শিখেই উঠেছিল ভোর থেকেই, করোনা ছিল না যে। ভিড় যে হতে পারে তা আন্দাজ করেছিল মন্দির কমিটি। সেই কারণে এদিন গর্ভগৃহে সাধারণ দর্শকদের প্রবেশাধিকার ছিল না, কিন্তু তাতেও ভিড়ে লাগাম পরানো যায়নি এমনটাই জানাচ্ছেন সেবায়েতরা। এদিন মন্দির খুলেছে সকাল 6টায় কিন্তু ভোর 4টে থেকেই লাইন পড়ে গিয়েছিল 2 নম্বর গেটের সামনে। ভোর থেকেই মন্দিরের সমস্ত গেট সহ আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছিল পুলিশ। দর্শনার্থীদের সচেতন করতে পুলিশ লাগাতার মাইকে ঘোষণা করলেও তাতে লাভ হয়নি। মাইকে ঘোষণা করেও লাভ হয়নি। কর্তব্যরত পুলিশ কর্মীরা একসময় তাই বলেই ফেলেন আমাদের আর কিছু করার নেই। সামনে গিয়ে মাস্ক পরতে বললে অনেকে তখন পরছেন বটে, কিন্তু একটু সরে গেলেই পুলিশ সেটা আবার থুতনির নিচে নেমে যাচ্ছে। আর এক পুলিশ কর্মীর কথায় আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। দর্শনার্থীদের থেকে পাণ্ডা সকলের একটাই কথা, সংক্রমণ নিয়ে ভাববেন না, মায়ের কাছে এসেছি, তিনি সবাইকে বিপদ থেকে বাঁচান, তাই আমাদের কিছু হবে না। এরপরে আর কি বলবো বলুন, পুলিশের কথা। মূল মন্দিরের সামনে দাঁড়ানো আর এক পুলিশ কর্মীর আবার শখে দুঃখী, শিয়ালদা বনগা লোকালে কোনোদিন উঠেছেন? আমি ওই ট্রেনে যাতায়াত করি, আজ মন্দিরের ভিতরে যা অবস্থা তাতে বনগা লোকালের ভিড়কেও হার মানিয়ে ছেড়েছে। গত 2 বছরে নানা পার্বণ উপলক্ষে প্রসাদী মিষ্টি তৈরি করেও বিক্রি না হওয়ায় লোকসানে পড়েছিলেন মন্দির সংলগ্ন দোকানগুলোর মালিকরা। কারণ সংক্রমণের ভয়ে দর্শনার্থীদের সংখ্যা খানিকটা হলেও কম ছিল, কিন্তু এদিন দেখা গেল একেবারে উল্টো চিত্র। সমস্ত মিষ্টি বেলা 12টার মধ্যেই শেষ। তখন কোনো মতে আশপাশের এলাকা থেকে দুধ ক্ষীর জোগাড় করে মিষ্টি তৈরি করা। এদিন রাত 8টার সময় দেখা গেল তখনও 2 নম্বর গেটের সামনে লম্বা লাইন,
কিছুক্ষণের মধ্যেই গেট বন্ধ করা হবে বলে পুলিশকর্মীরা ঘোষণা করছেন। দর্শনার্থীদের অনেকেই তখন পুলিশকে হাত জোড় করে বলছেন, স্যার একটু দেখুন, অনেক দূর থেকে এসেছি, এবার দক্ষিণেশ্বরও বন্ধ আছে না, নববর্ষে মায়ের মুখটা অন্তত একটু দেখতে দিন। কর্তব্যরত পুলিশকর্মীরা সাফ জানিয়ে দেন মন্দির 8টাতেই বন্ধ হবে। তখন কাছাকাছি দাঁড়ানো পুলিশকর্তাদের অনুরোধ করেন তারা, যদিও তাতে লাভ হয়নি, তবে রাত 8:30 নাগাদও মন্দিরের সামনে লাইন দেখা গিয়েছে। প্রসাদী মিষ্টি বিক্রেতাদের কথায়, আজ তো পুরো টি-20 ম্যাচ হয়ে গেল। করোনা আবহে 3 বছর আমরা মাছি মারছিলাম, আজ লাভের মুখ দেখেছি, সংক্রমণ তো ছড়াবেই, তাই ওটা ভেবে লাভ নেই, অনেকদিন পরে একটু টাকার মুখ দেখেছি, এটাই স্বস্তির, করোনা হলে চিকিৎসা করাতেও তো টাকা লাগবে। কালীঘাট মন্দিরের আর এক পাণ্ডা মঙ্গল ঘোষাল বলেছেন, ভাবতেই পারিনি যে এতটা ভিড় হবে। ভোর 4টে থেকে মানুষ আসতে শুরু করেছিলেন, আমি সোজা মন্দিরে পৌঁছে গিয়েছিলাম, এখন 8:00, শুধু জল আর মিষ্টি ছাড়া কিছুই খাওয়া হয়নি। খুব আনন্দ হচ্ছে এতদিন পরে এইরকম ভিড় দেখে। ভিড় আড়াতে মন্দির কমিটি কেন এদিন মন্দির বন্ধ রাখলো না, তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে, কিন্তু সে প্রশ্ন উঠলেই বা। সেবায়েত কাউন্সিলের সম্পাদক দীপঙ্কর চট্টোপাধ্যায় বলেছেন, সংক্রমণ এড়াতে দক্ষিণেশ্বর মন্দির বন্ধ রাখা হলো, কিন্তু এখানকার মন্দির কমিটি পরিস্থিতির গুরুত্বটা বুঝতেই পারেনি, তাই এমন বেলাগাম ভিড় হলো। অভিযোগ কার্যত স্বীকার করে নিয়ে মন্দির কমিটির তরফে কোষাধ্যক্ষ কল্যাণ হালদারও বলেছেন, পরিস্থিতি যে এমন হবে তা হয়তো আমরা মন্দির কমিটির কর্তা ব্যক্তিরা আন্দাজ করতে পারিনি, সেখানে গাফিলতি থাকতেই পারে। সব মিলিয়ে দাঁড়ালো এই যে গাফিলতিটাই এখন দস্তুর, আর সেই গাফিলতিকে ঢাকতে লকডাউনই একমাত্র হাতিয়ার, অতএব চলুক লকডাউন। তো আপাতত এই পর্যন্ত, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানান, ভালো লাগলে এবং মন্দ লাগলেও, ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করুন এবং পারলে শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিন। আর ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন, অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন, তারা লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন, প্রতিদিনের খবর, গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং ভিন্নধর্মী নানা বিষয়ভিত্তিক ভিডিও আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।